দিনাজপুরের বোসাগঞ্জ উপজেলার চাননাং অ্যাট গাঁও ইউনিয়নের দোলাফ শাহপাড়া গ্রামের মোহাম্মদ আলী হোসেনের কন্যা শেতাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ বর্ষাক তার এক ইউনিয়নের কাকদুয়ার গ্রামের মোহাম্মদ মনিরুল ইসলামের পুত্র শ্বেতাবগঞ্জ সরকারি কলেজের অনার্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইমতেজ হোসেনের বাড়িতে বিয়ের দাবিতে গত বুধবার থেকে লাগাতার অনশন পালন করেছে লাগাতার অনুষ্ঠান পালন করতে গিয়ে বর্ষা অনেকটাই শারীরিকভাবে দুর্বল এবং হতাশ হয়ে পড়েছে। বর্ষা আমাদের প্রতিনিধিকে জানান ইমতিয়াজ বিয়ে করার পরিস্থিতি দিয়ে তার গত পাঁচ মাস ধরে স্বামী স্ত্রীর মতো দৈহিক মেলামেশা করেছে এখন ইমতিয়াজ তাকে বিয়ে করতে চায় না ইমতিয়াজ যদি তাকে বিয়ে না করে সেই ইমতিয়াজের বাড়িতে আত্মহত্যা করে জীবন শেষ করে দিবে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করেও ছেলের পক্ষের অসহযোগিতায় কারণে বিষয়টি এখন পর্যন্ত সমাধান করতে পারেনি স্থানীয় প্রতিনিধিরা উল্লেখ থাকে যে পঁচিশে মে দু হাজার তারিখ থেকে তারা পাঁচ দিন পোশাকগঞ্জ উপজেলা চণ্ডীপুর গ্রামের শরীফুল ইসলামের বাড়িতে বিয়ের দাবিতে অনশন এবং জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েও স্ত্রীর স্বীকৃতি না পেয়ে আত্মহরণের পথ বেছে নিয়েছেন দিনাজপুর বড় বন্দর লেখার সুনীল চন্দ্র দাসের কন্যা দাস বসাত্তর কি স্ত্রীর স্বীকৃতি পাবে না তাকেও লতারানের মতো আত্মহননের পথ বেছে নিতে হবে এলাকাবাসীর প্রত্যাশা উপজেলার প্রশাসন পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি বিন্দু বিষয়টি অবহেলা না করে যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করবে। আমার বাবার নাম আলী হোসেন ইমতিয়াজের সাথে আমার পরিচয় হয়েছিল ফেসবুকে ও আমাদের ওদিকে প্রায় যাতায়াত করত তেইশ সালে নভেম্বর মাসে চার তারিখে দেখা হয়েছিল তখন থেকেই রিলেশন শুরু রিলেশন চল চলতে চলতে মাঝখানে আমাকে আমার ফ্যামিলি অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিলো পরে তখন আমি ইমতিয়াজকে বললাম যে আমাকে বাড়ি থেকে বিয়ে দিবে তখন ও ওর মাকে নিয়ে বল ওর মা তখন বলছে যে অন্য জায়গায় বিয়ে দিয়ে না আমরাই বিয়ে বর্ষাকে নিয়ে যাবো আমার বৌমা হিসাবে ওই বলে আমাদের আমার বিয়েটা ভেঙে দিছে পরে তখন আমার ফ্যামিলি রাজি হইছে ওর জন্য রাখার জন্য রাখছিল পরে আমরা ফ্রিলি পাঁচ মাস ছিলাম স্বামী স্ত্রীর মতো এখন ও আমাকে বিয়ে করতে যাচ্ছে না ও যদি এখন আমাকে বিয়ে না করে আমার আত্মহত্যা করা ছাড়ার কোনো উপায় নাই আমার এই মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না